আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য যে একটি বড় রকম চ্যালেঞ্জ, এটি আমাদের হাটে ঘাটের মাঠের জনপদের শহরের এবং সব শ্রেণী পেশার মানুষ যেরকম বুঝে গেছেন সেরকম বিশ্ববাসীও খানিকটা বুঝে গেছেই বলা যায়। পৃথিবীর বড় বড় মোড়ল, সুপার পাওয়ার এবং এখন এসে জাতিসংঘ, জাতিসংঘ তাদের বার্ষিক যে প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশ নিয়ে জাতি প্রসঙ্গের বার্ষিক প্রতিবেদন 2022 সালেরটা যেটা 2023 সালে এসে প্রকাশ হয়েছে, সেখানেও বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি নির্বাচনী চ্যালেঞ্জকে বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতিটা যেহেতু একটি আনুষ্ঠানিক বিবৃতি এবং আনুষ্ঠানিক প্রতিবেদন, সুতরাং এটা বলা যেতে পারে যে বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি সরকারকেও স্মরণ করিয়ে দেওয়া যে সারা বিশ্বের যে অর্থনৈতিক চাপ, যে অর্থনৈতিক পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতের মুখে বাংলাদেশও অর্থনৈতিক চাপের বিষয়টি রয়েছে তো বটেই, সঙ্গে আগামী নির্বাচন এবং সেই দিক জাতিসংঘ খেয়াল রেখে তাদের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কার্যক্রম, পরবর্তী উন্নয়ন সহযোগিতা, পরবর্তী উন্নয়ন কৌশল বা একসাথে চলার কৌশল নির্ধারণ করার কথাটি জাতিসংঘ বলছে তাদের এই বার্ষিক প্রতিবেদনে। আমরা চুম্বক অংশ থেকে একটু যদি আপনাদেরকে জানাই, আগামী নির্বাচনের প্রস্তুতি, অর্থনৈতিক চাপ সামলানোটাই বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ বলছে জাতিসংঘের সেই বার্ষিক প্রতিবেদনে। এ দুটি সহ আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে কাজ করবে জাতিসংঘ, বা এই দুইটি বিষয় সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে কাজ করবে জাতিসংঘ, জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে 2023 সালে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ ও কিছু সুযোগের বিষয় তুলে ধরা হয়। তার মানে জাতিসংঘ একটু লাইনটি ঘুরিয়ে কৌশলী কূটনৈতিক ভাষায় লিখেছে যে এই দুটি বিষয় সহ পরবর্তী কাজকর্ম সেভাবে করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি জাতিসংঘের শরণাপন্ন হচ্ছে বলে একটি খবরাখবর প্রকাশিত হয়েছে, সুতরাং জাতিসংঘ এই বিষয়গুলো বিবেচনা নিয়ে করবে। ইন্টারেস্টিং, যদিও আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি মনে করছেন যে জাতিসংঘের আমাদের নির্বাচনে সহায়তা চাওয়ার কোনো বিষয় নেই, এটি স্পষ্ট করে তিনি চার এপ্রিল জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের জাতিসংঘের কার্যালয়গুলো 2022 সালে তাদের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড নিয়ে বার্ষিক প্রতিবেদনটি তৈরি করেছে এবং তাদের বিভিন্ন উইংগুলো এখানে কাজ করেছে। তারা বলছে যে ইউক্রেন যুদ্ধ, উন্নয়ন ও মানবিক সহায়তা আকর্ষণের প্রতিযোগিতা, 2022 সালের ভয়াবহ বন্যা ও ক্রমবর্ধমান জলবায়ু সংকটের মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করার উপায় খুঁজছে বাংলাদেশ। 2026 সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের দিকে যাচ্ছে। এখানে তারা আরও বলছে যে ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়ন, আপনার বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠী একত্রীকরণ, তাদের কাছে যাতায়াতের উন্নয়ন, ফসল পৌঁছে দেওয়া যায় সেটা মাথায় রেখে কৌশল নির্ধারণ করা হবে। সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ, উন্নয়ন অংশীদারদের সহায়তার আঞ্চলিক ও বৈশ্বিক জাতিসংঘের দপ্তরগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই কৌশল নির্ধারণ করা হবে। জাতিসংঘ সব কিছুই জানিয়ে দিচ্ছে তারা কীভাবে কী বাংলাদেশে করতে চায়। তারা বাংলাদেশের বন্যার বিষয়টি মাথায় রেখেছে, ইউক্রেনের সেই ইউক্রেন অঞ্চলে যুদ্ধের প্রভাব ও করোনা মহামারীর কারণে জ্বালানিও খাদ্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশীয় মুদ্রাস্ফীতি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে স্তিমিত করেছে। 2022 সালে সিলেট ও সুনামগঞ্জের 72 লাখ মানুষ ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $72 কোটি বেশি। এজন্য জাতিসংঘের জরুরি সহায়তা তহবিল থেকে $50 লাখ সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পাওয়া গেছে $2 কোটি বেশি সহায়তা। এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশে পুষ্টি, শিশু শিক্ষা, শিশু সুরক্ষা, বিভিন্ন বৈধ নিয়মিত অভিবাসন, সামাজিক সুরক্ষা, এইসব ক্ষেত্রে জাতিসংঘের কাজ করার আগ্রহ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটা হলো আগামী নির্বাচন। জাতিসংঘ বলছে যে নির্বাচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, তারা বলেছে যে IMF-এর যে লোন, এই লোন ম্যানেজমেন্টে যে শর্তাবলী সেগুলো পূরণ সাপেক্ষে বাংলাদেশের অবস্থানের ভিত্তিতে, বাংলাদেশের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের ভিত্তিতে তারা আগামী কৌশল নিরূপণ করবে। সেই জায়গায় আগামী নির্বাচনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, চ্যালেঞ্জ তো মূলত প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি। বিএনপি নির্বাচনে যাবে না, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে আছে, আর সরকার বলছে তারা সংবিধানের মধ্যে নির্বাচন করবে। এই প্রেক্ষিতেই চ্যালেঞ্জটা বড়, সেটা জাতিসংঘ পুরোপুরি বিশ্লেষণ না করলেও আমরা ধরে নিতে পারি এই জায়গাটায় জাতিসংঘের একটা তীক্ষ্ণ নজর আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জাতিসংঘ সরাসরি এখন হস্তক্ষেপ করুক, তাদের কোনো দূত পাঠাক, কোনো মধ্যস্থতা করুক না করুক, বা ইলেকশনে তারা নাক গলানোর কোনো চেষ্টা করুক না করুক, তাদের যে
তাদের যে উইংগুলো আছে, তাদের যে বিভিন্ন দপ্তরগুলো আছে, সেগুলোর মাধ্যমে যেটা খোঁজ খবর ভালোই রাখছে সেটা তাদের এই প্রতিবেদনের ভাষা থেকে ধারণা করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।